আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাভি জাহান বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো নরসিংদীর রায়পুরায় ককটেল ফাটাতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পোলট্রি ব্যবসায়ীকে হত্যা গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর লড়াই অব্যাহত বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিকদের খার্তুম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সুনাম আর গৌরব গাথা একুশতম রাষ্ট্রপতি হিসেবে টানা দুই মেয়াদ পার করতে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ ফরিদুর রেজা সাগরের সঙ্গে একান্ত সাক্ষাৎকার গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আরও আর সিমেন্ট শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় ককটেল ফাটাতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে পোলট্রি ব্যবসায়ী জুলহাস মিয়াকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন ঈদের দিন বিকেলে নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নরসিংদী থেকে সুমন রায় রিপোর্ট ঈদের দিন বিকেলে নরসিংদীর নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া গ্রামে ককটেল ফাটিয়ে উল্লাস করছিল জালাল ককটেল না ফাটাতে অনুরোধ করে একই গ্রামের পোলট্রি ব্যবসায়ী জুলহাস মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে জালাল মিয়া ও তার সঙ্গীরা চলে যায় আধ ঘন্টা পর বন্দুক ও দেশি অস্ত্রসহ তার বাহিনী নিয়ে ফিরে আসে স্থানীয় ওই সন্ত্রাসী বিপদ আঁচ করতে পেরে বাড়িতে ঢুকে যায় জুলহাস ও অন্যরা সন্ত্রাসীরাও ঘরে ঢুকেই এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে এতে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয় ককটেল ফোটাচ্ছ কেন পরে বলে ফোটাবো ফোটাইলে কি হবে পরে এই কথায় একটু একটু কথা কাটাকাটিছে তারপর ওরা গেছে তোরা থাকিস ওরা অল্প কিছুক্ষণের মধ্যে টেডা দেশি অস্ত্র টেডা তারপর শর্টগান পাইপগান ককটেল এগুলি নিয়ে আসা অতর্কিত হামলা করছে আমাদের উপরে তারা ঈদের মধ্যে এটারে বিনোদন হিসাবে ককটেল মারতেছিল ঠিক আছে আমরা নিষেধ করছি যে আসলে ককটেল মারা ঠিক না মাইরো না যার কারণে তারা আমাদের সাথে আচরণ করছে বাড়িতে ফালায় ঘরের ভিতরে গিয়ে গিয়ে গুলিটি করছে যে যে গুলিটি খাইছে আমাদের এলাকার আমাদের গ্রামের লোকটি দুইটা মারলে পরে কথাতে তোর বইছে তোর হওয়ার পরে ককলে ফুতাই তো রাখা রয়েছে পরে হেরার আমরা বলছি ভাই তোর হওয়া ধরি তোর ককল মারিস আমরা কোনো খাইছা ঝগড়াঝাড়ি করি না কোনো এক কথা দুই কথা পরে তেনে করছে বাইক দিয়েছে বাইক দিয়া গইরা দৌড়া গিয়া বাড়ির ফলায় মনে করেন আমরা দশটা লোকের গুলি করছে পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন চলে এই ধরনের ঘটনা যেটা আমরা আসলে এমন একটা অবস্থায় আছে আমরা আমরা রক্তের সাথে মিশে গেছি এই ঝামেলাগুলো শত চেষ্টা করতেছি যে ঝামেলাগুলো মিটানোর জন্য চেষ্টা করে কিন্তু না হইতেছে আমি চাই এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকুক জগাধারে যেন ভবিষ্যতে না হয় গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুমন রায় চ্যানেল আই নরসিংদী সুদানের রাজধানী খার্তুমে সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে কূটনীতিক ও কয়েকটি দেশের নাগরিকদের খার্তুম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে খার্তুম শহরে বোমা বিস্ফোরণ গোলাবর্ষণ ও বন্দুকের গুলি বিনিময় অব্যাহত রয়েছে এ অবস্থায় সৌদি আরব সহ কয়েকটি দেশ তাদের কূটনীতিক নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও চীন তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নেবে বলে সুদান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সুদানের সেনাপ্রধান ফাত্তা আল বুরহান আগামী কয়েক ঘন্টার মধ্যে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন সৌদি আরব নিশ্চিত করেছে ১৫৭ জন বিদেশি নাগরিক উড়োজাহাজ সমুদ্রপথে খার্তুম ছেড়েছেন এর মধ্যে ৯১ জন সৌদি আরবের বাকি ৬৬ জন কাতার সংযুক্ত আরব আমিরাত ও কানাডার নাগরিক বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে মোহাম্মদ আব্দুল হামিদ দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়ে সুনাম আর গৌরব গাথায় পার করলেন দ্বিতীয় মেয়াদ বিদায় লগ্নে ফরিদুর রেজা সাগরের সঙ্গে রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে প্রকাশিত অপ্রকাশিত অনেক কথা অনুষ্ঠানটি আজ রাত ১১:২০ চ্যানেল আইতে সম্প্রচার করা হবে নীলাদ্রি শেখরের রিপোর্ট একজন রাজনীতিকের জীবনে সবচেয়ে বড় পাওয়া যদি হয় জনমানুষের নেতা হয়ে ওঠা তবে ৬২ বছরের রাজনীতিতে আব্দুল হামিদ সে লক্ষ্য পেরিয়ে গেছেন অনেক আগেই
কিশোরগঞ্জের মিঠামইন থেকে শুরু করে শেষ করতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে জীবনের বর্ণাঢ্য এক অধ্যায়। হাওড় অধ্যুষিত কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল মিঠামইন থেকে ছাত্র রাজনীতি শুরু, এরপর আইয়ুব বিরোধী আন্দোলন, সত্তরের নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যার পর কারাবরণ, একাধিকবার সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, স্পিকার এবং রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন। গল্পরসিক, নির্মোহ ও নিরহংকার মানুষটি রাজনীতিকদের আদর্শকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। প্রথম আমি বঙ্গবন্ধু লগে দেখা হলো 1964-এ, তখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট। এরপরে আবার 66-এ যখন অনেকে উনি জেলে গেল, পরে সিলেট থেকে যখন ওনাকে আবার ময়মনসিংহে আনে ট্রেনে গ্রেপ্তার অবস্থায়, তখন আমি স্টেশনে তাকে সম্বর্ধনা দিলাম। এটা হলো সেকেন্ড টাইম দেখা। তার এই বর্ণাঢ্য জীবনের অনেক ঘটনা, ঘটনার পেছনের ঘটনা, রাজনীতির উত্থান পতন, না জানা অনেক গল্প উঠে এসেছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা সাগরের নেয়া একান্ত সাক্ষাৎকারে। সেখানে তিনি মন খুলে বলেছেন রাজনীতি, সংসার ও যাপিত জীবনের নানা অভিজ্ঞতার কথা। আমি মনে করি যে আমি একটা মুক্ত মানুষ, আমি যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। ব্যাঘাত আগে তো থলে ছিল, সেভাবে বাজার করেছেন কখনো? হ্যাঁ করছি। এক মহামান্যের গৌরবগাথা নামে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি আজ রাত 11:20 চ্যানেল আইতে সম্প্রচার করা হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার বিরতি, বিরতির পর যা থাকছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে আগুনে পুড়েছে 30-35টি দোকান। শনিবার রাত 11:00 পর এই অগ্নিকাণ্ড হয়। বাজারে একটি মুদি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন উপজেলার প্রশাসন এবং বাজার কমিটি। বাজারে একটি মুদি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, পরে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিদেশি ছবি আমদানির অনুমোদনকে ইতিবাচকভাবে দেখছেন হল মালিক ও প্রযোজকরা। বলছেন এই সিদ্ধান্তে দর্শক হলমুখী হলে বাড়বে সিনেমা হলের সংখ্যা, প্রতিযোগিতার ফলে বাড়বে বাংলা সিনেমার মান ও চাহিদা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র পরীক্ষামূলকভাবে 2 বছরের জন্য আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রেক্ষাগৃহে হিন্দি বা দক্ষিণ ভারতীয় ছবি দেখানোয় আর বাধা থাকবে না। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন পরিচালক ও প্রযোজকরা। বলছেন দর্শক হলমুখী হলে বাংলা সিনেমারও উন্নয়ন হবে। দর্শককে হলে আনতে হলে আপনাকে কন্টেন্ট দিতে হবে। আমি যখন দিতে পাচ্ছি না আমাদের দেশীয় ছবির কন্টেন্ট, সেই ক্ষেত্রে তো আমাকে একটা সুযোগ দিতে হবে বাইরের থেকে কিছু কিছু কন্টেন্ট এনে। তা আমরা জানেন যে আমরা উপমহাদেশীয় ছবির প্রতি দুর্বল। আমরা উপমহাদেশীয় ছবি যে কোনোভাবেই হোক দেখি। সিনেমা হলে একটা দর্শক ঢুকে যদি শান্তিপূর্ণভাবে ছবিটা দেখে, সরকার কিছু ভ্যাট পায় এবং হল মালিক কিছু রেভিনিউ পায়, সেটা দোষের কী আছে আমি জানি না। আপনি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি ইত্যাদি নিয়ে বলেন, সংস্কৃতি তো প্রতিযোগিতার ব্যাপার আছে, অন্য সংস্কৃতির সঙ্গে আমাকে যুদ্ধ করে আমাকে টিকে থাকতে হবে। হল মালিকরা বলছেন দর্শক হলমুখী হলে দেশের হলগুলোর আধুনিকায়ন হবে, বাড়বে বিনিয়োগ এবং বাংলা চলচ্চিত্রের মান। ইংল্যান্ড এখন বলে না আমরা হলিউড দেখাবো না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু ইংল্যান্ডের প্রতিটা হলই বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদের নিজের ভাষার ছবি দেখতে চায়, ভালো গল্প দেখতে চায়, কিন্তু আমাদের এই যে হিন্দি মুভি যে আমাদের বাংলার চলচ্চিত্রকে ধ্বংস করবে এটা কিন্তু সত্যি না, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে সিনেমার প্রাণ ফিরে পাবে এবং আরও অনেক সিনেমা। আমি কথা দিচ্ছি যে আমি মানে এই 3 বছরের মধ্যে আমাদের 21টা আছে, আমি 40টি স্ক্রিন আমি নিয়ে আসতে পারবো এবং আমার ইচ্ছা আছে 5 বছরে 100টি স্ক্রিন যাওয়ার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বছর রপ্তানির বিপরীতে 10টি চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হবে, তবে পবিত্র ঈদ এবং দুর্গাপূজার সপ্তাহে বিদেশি ছবি প্রদর্শনের অনুমতি মিলবে না। তা আমি একটা প্রপার ছবি বানাতে গেলে সেই ছবিটার টাকা কোত্থেকে আসবে? আমার সিনেমা হল নেই। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। বৈরী আবহাওয়ায় ঈদের জামাত খোলা ময়দানে আয়োজন করা সম্ভব হয়নি, তবে এর মধ্যেও বেশ উৎসাহ নিয়ে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে ইমদাদুল হক লাভলুর ক্যামেরায় আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। যুক্তরাজ্যে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের নামাজে শরিক হন তারা।
ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্ব সকল মুসলমানদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। দেশের বাইরে এই আমার দ্বিতীয় ঈদ, কিন্তু এখানে যে বাংলাদেশি মানুষ কিংবা আমার দেশের মানুষ পেয়ে কিংবা আত্মীয়স্বজন পেয়ে মানে দেশের মতোই লাগতেছে, অনেক ভালোই লাগতেছে আর এনজয় করতেছে, খুব এনজয় করতেছে। ব্রিটেনের বিভিন্ন মসজিদে একাধিক জামাত হয়েছে, বড়দের পাশাপাশি ছোটদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাসার মানুষকে তো মিস করছি, অফকোর্স ফার্স্ট টাইম বাসার বাইরে ঈদ ছিল, তো ফ্যামিলি ছাড়া ফার্স্ট টাইম। হ্যাঁ, এখন ফ্রেন্ডলি ফ্যামিলি, এখানে তো ফ্যামিলি কেউ নাই, সো ফ্রেন্ডলি ফ্যামিলি। ঈদের নামাজের পর মুনাজাতে আল্লাহর নৈকট্য লাভ আর বিশ্ব শান্তি কামনা করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন, চ্যানেল আই। প্রবাসীদের ঈদ আছে, তবে দেশে সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মতো আনন্দ সেখানে নেই, বরং প্রিয়জন ছাড়া ঈদের সময় এক ধরনের বিষাদ কাজ করে মনে। ইচ্ছে করলেই বাস ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরা যায় না, দেখা হয় না পরিবার পরিজনের সাথে। প্রবাসীদের ঈদ নিয়ে কানাডার প্রতিনিধি আহসান রাজি বুলবুলের রিপোর্ট। এবারে ঈদের দিনে কর্মদিবস হয়, প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় সারাদিনের কর্মদিবস, ফাঁকে ফাঁকে দেশে প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা এখানে কানাডাতে আমরা বেশ আনন্দের সাথে ঈদ উদযাপন করছি ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে, যদিও এখানে আনন্দ হচ্ছে বাট বাংলাদেশের প্রতিও মন পড়ে আছে, ওখানেও মিস করি সবাইকে। সারাদিনের কাজ শেষে যান্ত্রিকতাময় প্রবাস জীবনে সন্ধ্যায় প্রবাসী বাঙালিরা পরিবার নিয়ে মিলিত হয় একে অপরের সাথে, শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠে নানা গল্প আর আড্ডায়। আজ আমরা এখানে প্রবাসে ঈদ করলাম সবাই মিলে, যদিও আমরা বাংলাদেশে সেই সুন্দর ঈদের আমেজটা মিস করি, তারপরে আমরা এখানে ঈদ করলাম সবাই মিলে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আড্ডায় ঈদ আনন্দের সাথে উঠে আসে দেশের ফেলে আসা দিনের স্মৃতিচারণ, পাশাপাশি চলে ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবার, দেশীয় বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের চপ, রোস্ট জর্দা আর গৃহবধূদের নিজ হাতের তৈরি দই সহ নানামাত্রিক মজাদার খাবার। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, তারপর দেশের সবাইকে খুবই মিস করছি, সবাইকে ঈদ মোবারক। বিশেষ এই দিনে প্রতিটি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি, চেনা মুখগুলোর না দেখতে পারার কষ্ট। অনেকেই ভার্চুয়ালি যুক্ত হন দেশের আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতায়, এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে জলে, অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও। মন কেবলই ছুটে যায় বাড়ির আঙিনায়, খুঁজে ফেরে হাসি মাখা মমতাময়ী মা বাবা আর স্বজনদের, না পাওয়ার না দেখার স্বজন হারানোর বিষাদ বুকে নিয়ে কাটাতে হয় প্রবাসীদের ঈদ। তারপরও প্রিয়জনরা ভালো থাকুক এমনটাই প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাঙালিদের। কানাডার ক্যালগেরির এজমন থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। পানি কমে যাওয়া সহ হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বাড়াতে বিশে এপ্রিল মধ্যরাত থেকে ১৯শে জুলাই পর্যন্ত এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে সব ধরনের মাছ আহরণ ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে অন্য বছরের মতো জেলা প্রশাসন এবারও হ্রদে আগামী তিন মাস সব ধরনের মাছ শিকার, বাজারজাত এবং পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ বিষয়ে এক সভায় এসব কথা জানানো হয়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙনের মুখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এলাকাসহ কমপক্ষে আটটি গ্রাম ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ। ভিটে মাটি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুদ জোহার তথ্য ও ভিডিও চিত্রে সাবিনা হাসানের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর দুই তীরে দৌলতপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়ন। এখানকার শত শত বাড়িঘর, রাস্তাঘাট, ঈদগাহ ও ফসলি জমি সহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দৌলতপুর ইউনিয়নের চর সুখদেবপুর, নাওঘাট, বনুয়াপাড়া ও কাস্তর এবং কোষারানীগঞ্জ ইউনিয়নের বৈরামপুর,
কোষাডাঙ্গি, কোষা বন্দর ও বাজার দেহা গ্রাম ভয়াবহ নদী ভাঙনের কবলে। এখানে ভাঙে অনেক ক্ষতিপূরণ হয়, বাড়ি বন্যা ডুবে যায়, একবার বাড়ি ভর সব ডুবে গেল, এগুলো দল ছিল দল সব ভাঙে পুরো অনুসার রাস্তায়। আর ওই 15 দিন ছিলাম রাস্তার মধ্যে, তারপরে পায়েটা শুকাইলো, শুকার পরে তারপর এখানে আসলাম আর কি। বিপদে আছে হারা, নদী ভাঙ্গা আছে কাছে, এখন যদি নদীটা বান্ধে দেয় একটু তাহলে খুব ভালো হয়। সরকারের কাছে যেভাবে হোক এটা যদি আমাদের ব্যবস্থা করে দিতেন, এই যে ভাঙন যে হচ্ছে নদীটা যেভাবে হোক যে আটক করে দিলে, তাহলে কিন্তু আমাদেরকে বাড়িগুলা নড়াইতে হইতো না। এখন নদীর আমাদের তীরে জল আছে বাইরের পাশে, এখন আমরা বলতেছি যে নদীটা যদি একটু বাঁধে রক্ষা করে সরকারকে আমরা এটাই আবেদন করতেছি। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীতে যে পরিমাণ ভাঙন আছে তার তুলনায় বাজেট অপ্রতুল, তো আমরা সাধারণত এই ভাঙন প্রবণ এলাকাগুলো শনাক্ত করে থাকি এবং যেটা অধিকতর প্রয়োজন বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রথমে অধিকতর প্রয়োজনটা কাজ করে এবং পরবর্তীতে অন্যান্য ভাঙন প্রবণ অঞ্চলগুলো সংরক্ষণ করার চেষ্টা করি। বছর বছর ভাঙতে থাকলে বিস্তীর্ণ এলাকা একসময় টাঙ্গন নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার খেলার খবর।